এবার ভুয়ো ডিএসপি গ্রেপ্তার চন্দননগরে। ভুয়ো আইএএস থেকে শুরু হয়েছিল, ভুয়ো ডাক্তার, ভুয়ো মানবাধিকার কর্মী, ভুয়ো বিডিও, ভুয়ো আইপিএস, এরপর এবার হুগলির চন্দননগরে ধরা পড়ল ভুয়ো ডিএসপি। সূত্র মারফত জানা যায়, বুধবার রাতে চন্দননগর স্ট্যান্ড এলাকায় একটি সাদা রঙের স্কর্পিও গাড়িতে পুলিশ আধিকারিকের পোশাক পরে এক ব্যক্তি বসেছিলেন। গাড়িটির মাথায় নীল আলো এবং সামনে হুটার লাগানো ছিল। গাড়ির ভিতরে ছিলেন আরো দুজন। স্থানীয় সূত্রের অভিযোগ পেয়ে পুলিশ চন্দননগর স্ট্যান্ডে গিয়ে দেখে গাড়ির ভিতরে চলছে থিয়েটার মদ্যপান এবং পুলিশের পোশাক পরা ব্যক্তিকে তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে একজন ডিএসপি বলে পরিচয় দেন, কিন্তু তার কথাবার্তায় সন্দেহ হয়। তাকে চন্দননগর থানায় নিয়ে আসা হয়। পরবর্তী সময় পুলিশের জেরার মুখে ধৃত যুবক জানান তার নাম সিদ্ধার্থ চক্রবর্তী, তিনি আসলে পেশায় গাড়ি চালক। এই ঘটনায় পুলিশ সুও মোটো মামলা করে গ্রেপ্তার করে ভুয়ো ডিএসপি পরিচয় দেওয়া সিদ্ধার্থ চক্রবর্তীকে। তাকে আজ আদালতে পাঠানো হয়েছে। পুলিশের সূত্রে আরও জানা যায়, কেন তিনি নিজেকে ডিএসপি পরিচয় দিতেন বা ডিএসপি পরিচয় দিয়ে তিনি কোনো জালিয়াতি করেছেন কি না সমস্ত দিক খতিয়ে দেখতে আদালতের কাছে তার পুলিশের হেফাজতের আবেদন করা হবে। হুগলি থেকে ক্যামেরায় রাকেশ চক্রবর্তীর সাথে পাপু সাতরার রিপোর্ট, টাইমস বাংলা।